আমি ফাল দিব কেন? আমি তো নাচ প্র্যাকটিস করছিলাম। দিক দিক থেই দিক দিক থেই দিক দিক থেই আমার দিল খুশ হয়ে গেছে আপনার নাচ প্র্যাকটিস দেখা। আপনারা তো তিন বোন একলগে চলেন, আপনারা আর দুই বোন কই ডাক দেন, ওগো খবর আছে যান। আমরা তিন বোন হব কেন? আপনারা তিনটাই ছেড়ে এর লিগা যান ডাক দেন। আপনারা অনেক বেশি বেশি যাচ্ছি, দাঁড়ান। এতরা হিসনের সাথে কি করে? আহেন আহেন মারিহা পারিহা, বহুত দেখাইছেন, আমি অনেক পীড়িত হইছি। ওই আসলাম ভাই, সুন্দর করে কথা কইেন, আমরা বললাম ভালো হয়ে গেছি গা, ভালো মুডে আছি। আচ্ছা নিহি, কালকা পর্যন্ত আপনারা খারাপ ছিলেন? হ্যাঁ ছিলাম, অন ভালো হয়ে গেছি। অনাম গু ফির স্মাইল কেনে? আই এটা বিশ্বাস করকিম কেনে? তো গোজা আমার জিনে কুটকুটি দান বন্ধ করে দিছে, এটা কেনে বিশ্বাস করকিম? কেন বুঝতে পারতেছেন না, আমরা যে নাচটা কেন বন্ধ করে দিচ্ছি? আবে ওই আমার অবজেকশন তো ওই জায়গায় বন্ধ করছ কেন তোরা? আবে আলাই কই কি, তোকে মানা করছি না। হ্যাঁ কোরাসে তোরা এরকম সিলেবি না, তোকে কিরম লাগে জানোস নি? সিনেমায় নায়িকাকে ফিসন দিয়ে কতগুলি মাইয়া বেহুদা মাইয়া হুদাও দি খালি এরম এরম করে না, তোকে এরম লাগ দিয়েছে। এই যে আসলাম ভাই, হুস করে কথা কইেন, বহুত সহ্য করছি। রে কারে জারি মানুষ আসলাম রে কেন? হ্যাঁ বিয়ান বিয়ান আর এত বড় ক্ষতি করি, অনবর সাবাবাজি করতেছস, গলাবাজি করতেছস। এই যে আসলাম ভাই, একেবারে তুই তাই করবেন না কইতেছি, কি ক্ষতি করছি আপনার? হ্যাঁ জিন্দেগি তো পয়লা একটা ভালো করবার চাইলাম, আর আপনি কি ভালো করতে চাইছস তোরা? হুম গলা দিয়ে আওয়াজ বাইরেন, আবার মিউ মিউ করে, আবার হেতে আনে ট্রেট মারে, তোরা অনেক বড় ক্ষতি করি আলাইছ। বিয়ান মেলা তো কি করণের কথা? হ্যাঁ কি করণের কথা, এতকাল কি করছ তোরা? গান হয় না তো তুই এনে মেতাইছস, হারমোনিয়াম বাজাই, আর হেতে এই যে নাচ নাচনা গানা, হ্যাঁ সাদের অভিশাপ লইছে এতদিন, এই কাম বন্ধ করে দিছ কিল্লাই। দেখছস কইছি না, হ্যাঁ কারো ভালো করবার নাই তো, আরে কুত্তার পাটি কি আর গিয়া জমায়? ওই তো না গিল্লে অবশ্যই হয়, তোকে গি পসা ডেট ওভার হই গেছে, ইল্লে অজমায় না। হাজে কইছি নি কোন যে আপনার পেটে সয় না আপা, হার জন্য কি প্যাট, যাত্রা বাড়ির ময়লার গেট, এবারে যাচলাম এর পেট। আ তোরা তো ফকির নিকিলে কত মাছ গছ জোড়ে না কেন জান? আ হা 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 করছ, তোরা যে কলমি শাক দিয়ে ভাত খাইছো তাই তো দেখি বেলাইছি। হ্যাঁ আচ্ছা অনাই অর্ডার করতেছি, আর কথা হন, এই যে আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী ফারিয়া, আরে আপনি যে আন্তর্জাতিক নাচনা কুটনা কি কি করেন, কুস্তি করেন যে আপনারে বলতেছি, আপনাকে কুস্তি আর এই যে সিলিয়াস মিলিয়ে শুরু করে দেন। আমি নিচে যাইম, আমি ঘুমাইম, তোকে শীতকার শেষামেছি, তোকে লাফালাফি হুনি, আমি আবার উপরে উঠি চলি আসবো, আর নেশা হয়ে গেছে। ওই আছিলাম ভাই, মনে করছিলাম আপনার পিছে আর লাগুম না, আপনি তো সেই মালি না, দেখছিস কত বড় সাহস,
আপনি তো ছিলেন একটা গাদা গাদা গাদারে যেমন না পিজালে চলে না আপনার আমরা পিজানোর উপর আগুন লাগে একটি বাড়ি যাচ্ছিলাম গাদা এরে নিরঞ্জন আর ব্যাটকাইস না ব্যাটকাইস না তো তিন বইনের দিন শেষ রে পুরাই এসতেছে কোনো বেল চাইব না রে হুন তোগো স্বামী চরি তোগো একজনের ভবিষ্যৎ স্বামী আপনি তোরে রাধা চক্করে ঘুরাইবে এই কথা বলছে খালি বিয়েটা হইতে দে আর তোরা চিন্তা কর ডিসিশন লো আর কথা হুনি চলবি কি চলবি না এই যে আসলাম ভাই আপনি কলম আমাকে দুই বোনের চিনেন নাই কা আমরা কলম কারো কথা মতো চলি না আর এই কথাটা কোন এর আগে আপনি কলজাটা একবার কাপলো না আরে হাগল খালি কল জানি ব্যাক কিছু কাটতেছে ওই যে বিল্ডিং কাপে সাই যাক বিল্ডিং কাটতেছে ওই যে রিকশাটা হরি গেছে তুই তো ভূমিকম্প তুই এলাকার অভিশাপ তোরা এলাকার সর্বনাশ করতেছস হাতে হাতির কারণে ম্যালেরিয়া হইছে আর নিরঞ্জন কি করছে জানোস নি বসির ভাই ভোলা মাইনকারে কামড় দিছিল মাইনকার অন জলাতঙ্ক নাভির গোড়া ইনজেকশন দাও লাগবো তোরা অভিশাপ তোরা মহামারী তোরা কলেরা তোরা বসন্ত তোরা সবকিছু সর্বনাশ করছিস তোরা আরে দূর জাম লাগবো তো ভাই তালা মারছে আমি ছাড়া আব্বা আপনার আরো দুটা পোলা আছে না বুঝবো না কথা কইছি আমি কিচ্ছু জানি না তুমি জানো না আমি যে এটা অবশ্য হাঁচা কথা হ্যাঁ কি করবো এত রাত বারোটার পরে তিনবার লোটালে দুর্দম লাগে ইচ্ছা করে কি নিজের পাইপলাইনে কেউ জ্যাম লাগাইবো না তুমি করো নাই কা হেটাই তো ওই আসলাম ওখানে আমার পাইপলাইনে খেলা ঠেলি লাগে গেছে গা তো সফটওয়্যার পাইপলাইনে একই অবস্থা যজ্ঞ এটাকে প্রমাণ করানো লাগবো এখন আমি ব্যাকে রাতের লেখা লইব লই এই জায়গায় যেটা লেখা আছে অক্ষরের লগে মিলে মু টেস্ট করবো যার লগে মিলি যাইব হাতে দোষ জিন্দিগিতে তালা লাগাই ফেলাইছি এই জায়গার তালা চাবি খবর আমি কেমন ওই যে দেহ লাগা
নাই নাকি? কি কইছ তুই? কি ভাত আপনার নাম লিখি ফেলান? লিখি ফেলান মানে লিখি ফেলান প্রমাণ হই যায়। আরে কি গুনা লেবেন না গেল? আরে লিখুন না, আমরা হক হতে দিছি, আপনি দিবেন না কেরা? আরে কইতেছি তো কইতেছি, দিব না, লিখুম না। তুই বুঝিয়ে লাইছি আমনে সর, আমরা ব্যাকে সাক্ষী, মানে সাবিটা দি ফেলান। নাইকা সাবি দি ফেলান, নাইকা দি ফেলান সাবি, নাইকা সাবি দি ফেলান। দিয়ে হলেন না ভাই? আরে কইতেছি নাইকা, আমি বুঝিয়ে লাইছি জিনে কাটকুটি শুরু না করলে সাবি ফাউন্ড দেব না। দুইটা দিন চুপ থেকে ভালো হয়ে গেছিলাম, মাগার মাগার আমগো তো ভালো থাকবার দিল না। যা 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 জলদি যা যা, জগলুরে খবর দে, কইলাম তাড়াতাড়ি খবর দে। আজকে বারবার বাইতে নাই, প্রেম বার বাইতে নাই, মনে হয় না তাড়াতাড়ি বাইতে ফিরবো। আজকে জগলুরে ইচ্ছা মতো ধরুম। ভালো লাগে না, এক লাখ লাখ কাম করতে করতে আর ভালো লাগে না? বান্দির মতো খাটতাছি এক লাখ লাখ, স্বপ্ন বেগমে তো ইদানিং রান্দন করে আহন বুইলেই গেছে গা। যাবো গা যাইবেন হেটে কি জানা পারি? কলিকাতায় যাবো গা। কেন দিদি? জি বাংলায় সিরিয়াল করবে নাকি? ওই স্বপ্না কথাবার্তা কইলাম হুস করে কইবা, আমি কি ওই সমস্ত নাটকের মতো ওই যে কি জানি কয় কি কি নাম জীবন তো দেই না বাপের জন্য, ওই আটা মধ্যে মাইকা কি ঘুরে বেড়াই? কেলা আপনি যে ঘরের ভিতরে জি বাংলা লাহান পলিটিক্স করে বেড়ান, হেইডা কি কইলা স্বপ্ন? আমি পলিটিক্স করি? কেউ কইবে পারবো? কেউ প্রমাণ দেবে পারবো? একটা কোনো প্রমাণ আছে যে আমি পলিটিক্স করি? হয় হয় কি দরকার আছে নিজেকে মধ্যে প্যাক ছিটে ছিটে করবার? আমি বাই খানদানি বংশের মাইয়া, এইসব কাম আমারে দেব না। খানদানি বংশের মায়ের একমাত্র করবার পারে, আর কেউ করবার পারে না। মারতাছেন না, বুঝে পারছি তো। আরে দুই দিন হয়েছে বিউটি গেছে ইন্ডিয়া পড়াশোনা করবার, তাতে দেহ কথার কি বাজ, বাপ রে বাপ। দেহ স্বপ্ন বেগম আমি তোমার লাহান না, বুঝছো? কথায় কথায় আমি ফুটানি করি না। হ্যাঁ দেখছি তো দেখছি তো, কেথায় ফুটানিটা করে। জি বাংলা কি শুরু হয়ে গেছে নাকি? এখন না ঝগড়া করতে ছিলি আরে নিচে রাম ছাড়া উপরে তে তামসা দাও গেলা কিছে কি হয়ে কথা গেলা আমি নিচে রাম কোন
পথ কি? নিজের শরীরের দিকে খেয়াল রাখবি না দেহকে নিয়ে? কাম করলে কি আমি মরে যেমনি তোর শরীরটা আগে? আরে কি সে? না নিজে নিজে ঘুরবো গেলা এই ব্যবস্থা করছে ছা থেকে উই দাই পেটে বেদনা আছে কালকে রাতে বমি বিউছে আয় দেখছিস নি বমি বি বলে আমার কয় নাই জানাই নাই কে দেখতো দি বুঝো না অনু তুমি আমার যে কি খুশি লাগতেছে রে স্বপ্না কি খুশি যে লাগতেছে একদিন পরে আল্লাহ আমাকে দিকে ফিরে চাইছে আল্লাহ সাইজ না গিল্লাই হেতে কি কারো ক্ষতি করছে নি কোনদিন করছে আল্লাহ টেস্ট করছে ধীরে কোনো কথা নাই কামন তুমি আমার কোলে চলি আসো আরে পাগল চায়ের হচ্ছে গেলা লরণ চরণ বন্ধ অন থেকে 10 মাস তুমি আমার কোলে থাকবো আমি তোমার মা ওই দাও আহো কোলে আহো দেখছি না ভাবি একটা পোলা লাহান বুঝছস এই যে তোর বাইরা খালি পোলা পোলা করে কি এর পোলা পোলা তো আমাকে আছি আমাকে পোলা কোনো পোলা ওলার দরকার নাই তুমি আছো না খেয়াল হয়ে গেছে আপনি ঘরে যান গেরেছিলাম আর বড় ভাবি ওখান থেকে ডেইলি আমি তোমার হেল্প করবো যান আপনার ঘরে আমার লগে লগে আপনার কাম করুন লাগবো না ওই স্বপ্না ওই যে ওই ওই যে ওই হিরোটা ওইবার চায় ওই যে আমাগো সিনেমায় আছিল না যে মা বাবিরা অনেক যত্ন করতো জসিমে জসিমে তুমি জসিমন অত সুজনা 7 বার জন্মগ্রহণ করা লাগবো তাও জসিমের মতো অ্যাক্টিং পারবে না বুঝা পারছো তোমাকে ছেড়ে দিয়ে আমি দোষ বাপ ভাইয়ের খবর নাই খালি নায়ক কেমন আছে ও পারিরা দেখে কি মনে হইতেছে পাড়ামহল্লা জানিয়ে দিবে নাকি আরে বিয়া বালা কথা মায়া দেখা বলেছেন নাকি আরে না জগলু ভাইয়া এই একটু দেখাশোনা চলছে আর কি আচ্ছা মারিয়া তুমি কেমন আছো আমি তো বালাই আছিলাম আপনি কেমন আছেন জানা পারি আমি আমিও ভালো আছি আজকে আমি বহুত খুশি আজকে আমার জীবনের এমন একটা দিন আমি তোমারে বুঝায় কর পারব না বুন পারি হ্যাঁ আজকে তোমার জগলু ভাই বহুত খুশি প্যালান সাজাইছে তোমার নিয়া আ মারিয়ার নিয়া যে প্যালান সাজাইছি কি যে মজা হইব অনেক মজা হইব আমারে আঙ্গুলে চাবির লাহান গুড়ানের প্যালান সব ফাইনাল হয়ে গেছে না মাইনে মাইনে বুঝা পারতাছেন না কিচ্ছু বুঝা পারতাছেন না এটা সরায় গো আসলে আমি কিছু বুঝতেছি না জিন্দিগির পিলান হাজে ফলাইছেন আর এখন কিছু বুঝা পারতাছেন না বুন পারি হা জিয়াপা হ্যাঁ রে ক জিন্দিগির লিগে আমার জানে ভুলা যায়
এইটা তুমি কি কইলা মারিয়া? এই কথা তুমি কইতে পারলা? তুমি আমার কি এটা তুমি জানো না? আতের পুতুল, আমারে আতের পুতুল বানানোর লিগা তুমি কি পাগলা হয়ে গেছো? বুন পারিহা, জি পাগলা জানে কাঠা হইছে, পাগল হইছে এবারে জাজলামের লগে হাত মিলাইয়া। জোরায় জোরায় কি কয়, আলাই কিছুই তো বুঝার পারতাছি না। ঠিকই কইছি, আপনি আজলাম বার লগে হাত মিলাইছেন না? হ্যাঁ হ্যাঁ, কথা মতো আমারে বিয়া করে আপনি আতের মুখে রাখবেন এই কথা কইছেন না? খুন বাড়ি মাং সিনেমার লহন আটকা আলাইতে চাইছেন না? এই কথা তুমি আসলামে কইছ না? আসলাম এই খবরদার, বাংলা সিনেমার লহন গলা ছিড়া ফেলাইবেন না খামাখা। প্ল্যান করেন নাই? হ্যাঁ দুজনে মিলে এক লগে ব্যবসা করবেন, এই প্ল্যান করেন নাই? হ্যাঁ প্ল্যান করছি, এটাও ঠিক আছে, একসাথে বইছি এইটাও ঠিক আছে। বরের আগে হারা জীবন আমারে ক্যাম্পে জ্বালাইবেন এই প্ল্যানটাও করে ফলাইছেন না? বিশ্বাস করো মারিয়া, এই কথা আমি আসলাম রে কই নাই কা, ও নিজে নিজে বানায় বানায় কইছে। ক্যাম্পে বিশ্বাস জামু, আপনারা দুজনে তো ছোটবেলার ইয়ারি দোস্ত, ওর আবার দুজনে এক হইছেন, এক লগে ব্যবসা করবেন? না 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 না, আপনি আমারে ভুলে যান, আমিও ভুলে যাব। জগলু নামে আমার জিন্দেগিতে কেউ আছিল না? না মারিয়া, এমনে কয় না, আমার একটু সুযোগ দাও। সুযোগ এর রইলটা কি করবেন? মারিয়া তুমি আমারে এক ঘন্টা সময় দাও, তোমার জিন্দেগি থেকে আমি নিয়ে আহুম, আমি তোমার এই ব্যাপ ছুঁয়া কইতাছি না মাইনে, আমি তোমারে তুমি আমারে দাও মারিয়া, সাহস দাও, আমি ওই দুশ্মন আসলাম রে, যেইখান থেকে পারি ওইখান থেকে তোমার ছিনায় আনো। আর সবকে ঘুমাই থাকছে, ঘুমাইব না, হারা জিন্দগি গেলে হারাই কাম করবো, কাম করা লাগবো না, আমরা রহস্য করি আবার রহস্য বাইর করি, তুমি কি করো? কামে যাও, হনে কাম করো, কি করো না তার ঠিক নাই, আহো আয়া গিলো তারপর ঘুমায় যাও। দেখ আসলাম, উল্টা পাল্টা কথা কবে না কিন্তু। কি উল্টা পাল্টা বলতেছি আই, তুমি খবর রাখুনি বাবির যে শরীর খারাপ, কোনো খবর আছে নি তোমার? তো না তো একটু জানি। একটু জানো না গেলা তুমি, বেশি জানো না গেলা, আমার তো মনে হইতাছে বাবি প্রেগন্যান্ট। ভাই তুই জানলি কেমনে? ভাই হ্যারপ্যাডের ভিতরে গেছিলাম, চোখ কান খোলা রাখো, কেমনে রাখবা, খালি তো ফুলতাছো উপরে না দুই দিকে, চোখ খুলবার পারো না ভাই। কস না ভাই, কি হচ্ছে কো? আরে ডাক্তারের কাছে গেছে এরা। আয়া পড়ছি, আয়া পড়ছি। শরীর ভালো না, কারণ সাদেকে বাবা হইতাছে। এতদিন পর সামগ্রীকে তাকাইছি। আজকের এই খুশির সংবাদে আর একটা খুশির সংবাদ দিতে চাই, আমাকে আসলামের সাদি হইতেছে। খগি খুশির সংবাদ নেই, তাহলে বান্দরের লাহান দুটা ঠিক বাজি দেই। ওই তুই এইভাবে কথা কচ কেলা সাদির কথা তুললে? আরে কে আর সাদি মাদি, আমার বাড়ি তো অনেক কাম আছে, ভাবি তো চার মাস লোর বাড়ি পারবো না। আমার লিগে তো চিন্তা করার লাগবো না তোমার। হ্যাঁ আমার লিগে তো ভাবি সবই আছে। শোনো আমারে যদি লাগে আমারে কইবা, আমিও কাম করু। হাই আমি কইলাম অহনু বাইচ্চা আছে বুঝছা? তোমরা ব্যক্তি মিলা রাস্তায় নামো না খেলা, আমি বুঝতাছি না মাইকি আলামো। এইবার এবার কোনো কথা নাই কা, এবার তুই কোনো কথা কইলে আমার হাতে মারি খাবি। শুনু আমারে কইছে আসলামে ওর নানি বাড়ি, এখানে আমার দু সম্পর্কে আত্মীয় জুবেদা আছে না, ওর মাইয়া। আচ্ছা আব্বা আপনি চুপ করে আলো বয়ে থাকেন, আমি ঠিক আছি।
আরে দেশে আমাদের জমিদার আছে না, জমিদার জমিদার মাইয়া পরিলান সুন্দর, বুঝে পারছ? ওই মাইয়া লগে তোর বিয়া দিব আমরা, দেশে সব কিছু রেডি করে রাখছে। আর ওই যে আয় আসলাম বালা কথা, আমাকে যে জমি জমা, ওই জমি জমা লয়ে তো আব্বা বিরাট কেচাল, সব কেচাল গোলাম সারুন লাগবো, সব কিছু তুই করবি, তুই দেশে যাবি, জমি জমার কেচাল তুই করবি, তুই যায় যদি মায়ের পছন্দ হয়ে যায় আমগরে জানাবি, আমরা লগে লগে লড় দিব সব তুমি লাও। কথা কি ফাইনাল? ও 100 বার ফাইনাল। ফাইনাল তো বই রইছ কি লেবে কে? দৌড় দি যাও মাইয়া লই আসো, নগদ শাদি করি ভালাই। এর আগে আব্বা আপনি আমারে 10 টাকা দেন, 20 কিনিয়ানি খাই ভালাই। কি রে এটা আবার কেমন কথা? এটা কি আমরা কইছি? জগগা যেইটাই কইছো, আমি তো না করি নাই। লিয়া হো মাইয়া শাদি করুম তো আমি। সাইড দিয়া কথা ছাইরা গেরামে যা, আবার জমি জমারও বেজাল আছে। আমি এখনই যাব, অহনেই যাব, অহনেই বিয়া করব, 10 15 টা পোলা বানাইবো, জিন্দেগি হড়ে পার করব, দুরায় মুরে তাই আছে। একটা কথা কইলা, আমি হইলাম গিয়া তোমার বড় ভাই লাহান। আপনার সামনে গেলে আপনি কি করবেন? আপনার তো আমার সাংসারিক পেঁচাল, আমার পার্সোনাল পেঁচাল, এগুলি পারবেন? আমি গারামু গিয়ে আমার ভাইদের কাছে বিচার দিবেন, নানান কাহিনী বলতে হবে। সি সি ভাই, আমি বিচার দিব না। হ্যাঁ, তুমিও কিছু কইরো না, আহো তোমার লগে আসল কথা কই। আহো না ভাই, আরে আহো, তোমার লগে জরুরি কথা আছে তো, আহো আহো। কেমনি গে হেনে বইয়া থাকেন? আচ্ছা ভাই তুমি বলো কেমন আছো? আছি মোটামুটি। কে আবার কি হইলো? আছে না থাকে না কত। আরে দূর জাম লাগবো তো আমার। ওই তালা মারছে কাটা ভাই, সাদেক ভাই, ভাই কেউই তো বাইরে যাচ্ছে না। ও দাদা আবে কি লাগছে চুকেলা, তালা মারছে কাটা? এর তালা বে বাথরুমে তালা লাগাইছে কাটা। বাথরুমে তালা কি? বাথরুমে তালা মারবো যোগ? আমি ছাড়া আব্বা আপনার আরো দুইটা পোলা আছে না? বুঝবে না কথা কইছি, আমি কিচ্ছু জানি না। তুমি জানো না মাছ গোস জোড়ে না কেন জান? আ হা 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 করছো তোরা যে কলমি শাক দিয়ে ভাত খাইছো জানি তো দেখি বেলাইছি। হ্যাঁ আচ্ছা অনাই অর্ডার করতেছি আর কথা হল। এই যে আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী ফারিয়া, আরে আপনি যে আন্তর্জাতিক নাচনা খুবনা কি কি করেন, কুস্তি করেন যে আমরা বলতেছি, আপনাকে কুস্তি আর এই যে সিলিয়াস মিলিয়ে এগুলি শুরু করে দেন। আমি নিচে যাইম, আমি ঘুমাইম,
তোকে শীতকার চেঁচামেচি তোকে লাফালাফি শুনি আমি আবার উপরে উঠি চলি আসবো আর নেশা হয়ে গেছে। ওই আছিলাম ভাই, মনে করছিলাম আপনার পিছে আর লাগুম না, আপনি তো সেই মালি না, দেখছিস নি কত বড় সাহস, আপনি তো ছিলেন একটা গাদা গাদা, গাদারে যেমন না পিজালে চলে না, আপনার আমরা পিডানোর উপর আগুন লাগে, একটি বাড়ি যাচ্ছিলাম গাদা। এরে নিরঞ্জন আর ব্যাটকাইস না ব্যাটকাইস না, তো তিন বইনের দিন শেষ রে, পুরাই এসতেছে কোনো বেল থাকবো না রে। হুন তোকে স্বামী চরি, তোকে একজনের ভবিষ্যৎ স্বামী আপনি তোরে রাধা চক্করে ঘুরাইবে এই কথা আরে বলছে, খালি বিয়েটা হইতে দে, এখন তোরা চিন্তা কর ডিসিশন লো আর কথা হুনি চলবি কি চলবি না। এই যে আসলাম ভাই, আপনি কলম আমাকে দুই বোনের চিনেন নাইকা, আমরা কলম কারো কথা মতো চলি না, আর এই কথাটা কোন আগে আপনি কলজাটা একবার কাপলো না। আরে হাগল খালি কল জানি ব্যাক কিছু কাটতেছে, ওই যে বিল্ডিং কাপে সাই যাক, বিল্ডিং কাটতেছে, ওই যে ওই যে রিকশাটা হরি গেছে, তুই তো ভূমিকম্প, তুই এলাকার অভিশাপ, তোরা এলাকার সর্বনাশ করতেছস, হাতে হাতির কারণে ম্যালেরিয়া হইছে, আর নিরঞ্জন কি করছে জানোস নি, বসির ভাই ভোলা মাইনকারে কামড় দিছিল, মাইনকার অন জলাতঙ্ক, নাভির গোড়া ইঞ্জেকশন দেওয়া লাগবে, তোরা অভিশাপ, তোরা মহামারী, তোরা কলেরা, তোরা বসন্ত, তোরা সবকিছু সর্বনাশ করছে তোরা। একমাত্র শিক্ষক ওস্তাদ নিরঞ্জন লাল, ছাদের ঠিকা দাও ফাল, ফাল দাও ছাদের ঠিকা। আসলাম ভাই আপনি এসব কি বলছেন, আমি ফাল দিব কেন, আমি তো নাচ প্র্যাকটিস করছিলাম, দিক দিক থেই দিক দিক থেই দিক দিক থেই, আমার দিল খুশ হয়ে গেছে আপনার নাচ প্র্যাকটিস দেখা, আর আপনারা তো তিন বোন একলগে চলেন, আপনারা আর দুই বোন কই ডাক দেন, ওগো খবর আছে যান, আমরা তিন বোন হব কেন, আপনারা তিনটাই ছেড়ি এর লাগা যান ডাক দেন, আপনারা অনেক বেশি বেশি যাচ্ছি দাঁড়ান। এতরা হিসনের সাথে কি করে আহেন আহেন মারিহা পারিহা, বহুত দেখাইছেন, আমি অনেক পীড়িত হইছি। ওই আসলাম ভাই সুন্দর করে কথা কয়েন, আমরা বললাম ভালো হয়ে গেছি গা, ভালো মুডে আছি। আচ্ছা নিহি, কালকা পর্যন্ত আপনারা খারাপ ছিলেন? হ্যাঁ ছিলাম, এখন ভালো হয়ে গেছি, অনাম গুফির স্মাই কেনে, আমি এটা বিশ্বাস করিম কেনে, তোকে যে আমার জিনে কুটকুটি দান বন্ধ করেই দিছে, এটা কেনে বিশ্বাস করিম কেন, বুঝবার পারতেছেন না আমরা যে নাচটা কেন বন্ধ করে দিচ্ছি। আবে ওই আমার অবজেকশন তো ওই জায়গায় বন্ধ করছস কেন তোরা, আবে আলে কই কি তোকে মানা করছি না, হ্যাঁ কোরাসে তোরা এরকম সিলাইবি না, তোকে কিরম লাগে জানোস নি, সিনেমায় নায়িকাকে ফিসন দিয়ে কতগুলো মাইয়া বেহুদা মাইয়া হুদাও দি খালি এরম এরম করে না, তোকে এরম লাগতেছে। এই যে আসলাম ভাই হুস করে কথা কয়েন, বল সহ্য করছি রে, কারে জারি মানুষ আসলাম রে কেন, হ্যাঁ
বিয়ান বিয়ান আর তোমার ক্ষতি করি অনবর সাবাবাজি করতেছস গলাবাজি করতেছস এই যে আসলাম ভাই একেবারে তুই তাই করবেন না কইতেছি কি ক্ষতি করছি আপনার হ্যাঁ জিন্দেগি তো পয়লা একটা বালা করবার চাইলাম আর আপনি কি বালা করতে চাইছস তোরা হুম গলা দিয়ে আওয়াজ বাইরেন আবার মিউ মিউ করে আবার হেতে আনে ট্রেট মারে তোরা অনেক বড় ক্ষতি করি আলাইছস বিয়ান মেলা তো কি করণের কথা হ্যাঁ কি করণের কথা এতকাল কি কইছস তোরা গান হয় না তো তুই এনে মেতাইছস হারমোনিয়াম বাজাই আর হেতি এই যে নাচনা গানা হ্যাঁ সাদের অভিশাপ লইছে এতদিন এই কাম বন্ধ করে দিছ কিল্লাই দেখছস কইছি না কারো বালা করবার নাই তো আরে কুত্তার পাটি কি আর গিয়া জমায় ওই তো না কিল্লাই অবশ্যই তোকে গি পসা ডেট ওভার হই গেছে ইল্লে অজমায় না হাজে কইছি নি কোন যে আপনার পেটে সয় না আপা হার জন্য কি প্যাট যাত্রা বাড়ির ময়লা গেট এবারে যাচ্ছিলাম এর পেট আ তুমি করো নাইকা আমার পাইপ লাইনে খেলা ঠেলি লাগে গেছে গা তো সফটওয়্যার পাইপ লাইনে একই অবস্থা যজ্ঞা এটাকে প্রমাণ করানো লাগবো আমি ব্যাকে রাতের লেখা লইম লই এই জায়গায় যেটা লেখা আছে অক্ষরের লগে মিলে মু টেস্ট করব যার লগে মিলি যাইব হাতে দোষ এই কাম করছি কে ঠাই আবে ওই ওই তার মারছি কে তাই রে কে কে কল লই কামটা লাইন গা একটু ঘুমে তো লোকের দেরি করি আলাই এই ফাঁকে কে জানি কাম কারি চলে তোর কামে ঘুরলে মার এই দিয়ে তো কে উন্নত আছে কে মিলে হ্যাঁ মোচক নিয়ে চল গেলে ওই যে কি আহ স্বপ্ন রানী Back out of the head, buddy. I'll be over here. Come here! Come here! Come here!